আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা অনার্স প্রথম রিলিজ ট্রিপে আবেদন করতে যাচ্ছেন তাদেরকে আজকে আমি জানাবো কিছু সতর্কতা, না জানলে আপনার ভর্তিতে কিন্তু বাধা হয়ে দাঁড়াবে কিংবা আপনার ভর্তিটি বাতিল হতে পারে, এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা আজকে ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো অবশ্যই ভিডিওটার সঙ্গে থাকবেন, লাইক করে দিবেন। তো এক নাম্বার হচ্ছে, প্রথম রিলিজ ট্রিপে আপনারা চয়েস দেওয়ার সময় অবশ্যই হচ্ছে পাঁচটি কলেজের নাম দিতে হবে, মাস্ট বি, বাধ্যতামূলকভাবে পাঁচটি কলেজে আপনাকে চয়েস করতেই হবে। তো এটা আপনাকে অবশ্যই জানা রাখতে হবে। তো যেহেতু আমি আপনাকে জানাইলাম, সো এটা বিষয়টা আপনি মনোযোগ দিয়ে জানা রাখেন। তো এইরকম 10-15টা বিষয় আমরা আজকে জানবো, ঠিক আছে? সো ভিডিওটাতে লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দুই নাম্বার হচ্ছে, প্রতি কলেজে আলাদা আলাদা করে বিষয়ে চয়েস দেওয়া যাবে। এই যে পাঁচটা কলেজ আপনি চয়েস দিতে পারবেন, এই পাঁচটা কলেজে আপনি আলাদা আলাদা সাবজেক্টে চয়েস করতে পারবেন। সাপোজ মনে করেন যে আপনি এক নম্বরে দিছেন দিনাজপুর সরকারি কলেজ, এইখানে আপনি চাই রাষ্ট্রবিজ্ঞান এবং ইসলামী ইতিহাস চান্স দিছেন। দুই নম্বরে দিছেন যে রংপুর কারমাইকেল কলেজ, সেখানে আপনি চাইলে হচ্ছে সমাজবিজ্ঞান দেওয়ার পর রাষ্ট্রবিজ্ঞান দিতে পারেন। মানে পাঁচটা কলেজে আপনি ইচ্ছা মতো আলাদা আলাদা সাবজেক্ট চয়েস দিতে পারবেন। তারপর হচ্ছে যে আগের কলেজে আবেদন করা যাবে কি না। সো অনেকেই প্রশ্নটা করে থাকে যে আমরা যে আগের কলেজে আমরা চয়েস দিছিলাম সেই কলেজে আবার চয়েস দিতে পারবো কি না। মানে অনেকে রয়েছে প্রথম মেধা তালিকা চান্স পেয়েও ভর্তি হয়নি, বা দ্বিতীয় মেধা তালিকা চান্স পেয়েও ভর্তি হয়নি, কিংবা চান্সই পায়নি, বাট তারা চাচ্ছে যে আগের কলেজগুলোতে চয়েস দিতে। সো অবশ্যই আগের কলেজগুলোতে আপনি আবেদন করতে পারবেন এবং চয়েস দিতে পারবেন। তারপর হচ্ছে চার নম্বরে, যে আপনি যে আবেদন করবেন এই আবেদনের একটা কপি আপনাকে কিন্তু কম্পিউটারের দোকান থেকে দিয়ে দিবে। সো এই আবেদন কপিটি কি কলেজে জমা দিতে হবে কি হবে না? তো অবশ্যই এটা কলেজে জমা দিতে হবে না, এটা অবশ্যই নিজের কাছে রাখতে হবে। তারপর পাঁচ নাম্বার হচ্ছে যে হচ্ছে রিলিজ স্লিপ আবেদনের জন্য কোনো বোর্ড ফি দিতে হয় না। মানে আপনি যে রিলিজ স্লিপ, প্রথম রিলিজ স্লিপ বা দ্বিতীয় রিলিজ স্লিপ যেটা আবেদন করেন না কেন, এর জন্য কিন্তু আপনাকে বোর্ডে কোনো ফি দিতে হবে না। এটা শুধু অনলাইনে আবেদন করলেই হবে, ক্লিয়ার? এটা শুধু কি অনলাইনে আবেদন করলেই হবে, এটা মাথায় রাখবেন। কোনো প্রকার ফি কাউকে দিবেন না, শুধুমাত্র কম্পিউটারের দোকান থেকে যদি আবেদন করেন তো সেই ক্ষেত্রে কম্পিউটার আলা যদি 30-40-50 টাকা চায় চা নাস্তা খাওয়ার জন্য, সেটা তাকে তার মজুরি হিসাবে দিয়ে দিবেন। এবং রিলিজ স্লিপের আবেদন একবার সাবমিট করার পর বাতিল করে একবার সংশোধন করা যাবে। সো দেখা যাচ্ছে আপনি পাঁচটি কলেজ চয়েস করেছেন, বা নেক্সট টাইম আপনার মনে হলো যে আমাকে আরেকটা আলাদা একটা কলেজ চয়েস করতে হবে, ঠিক আছে? তো আপনি এই পাঁচটি কলেজে চয়েস করছিলেন সেটা হচ্ছে বাতিল করতে পারবেন, বাতিল করে আরেকবার সংশোধন করতে পারবেন, মানে আরেকবার পাঁচটি কলেজ আলাদাভাবে অ্যাপ্লাই করতে পারবেন। সো এতে শুধুমাত্র একবার, একবারের বেশি করা যাবে না। তারপর হচ্ছে যে রিলিজ স্লিপের আবেদন করার সময় অনলাইনে চেক করা যাবে কোন কলেজে কোন বিষয়ে কতটি আসন বা সিট খালি আছে। তো অবশ্যই আপনারা আগে কতটি সিট বা আসন ফাঁকা রয়েছে এইটা আগে ভালোভাবে চেক করবেন, দেন আপনি চিন্তা করবেন যেটাতে বেশি খালি আছে সেটাতে অ্যাপ্লাই করার, ঠিক আছে? অবশ্যই খালি সিট আগে দেখবেন, তারপর অ্যাপ্লাই করে ফেলবেন। মানুষের কথায় অ্যাপ্লাই করবেন না, বা কম্পিউটার দোকানদার বলে দিলেও অ্যাপ্লাই করে ফেললেন তা না, আপনি নিজের চোখে দেখবেন, ওকে? তারপর হচ্ছে যে কলেজে বা যে বিষয়ে বেশি আসন খালি থাকবে সেটাতে অ্যাপ্লাই করাটা বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মোহাম্মদ সুজন এটা মনে করতেছি, ওকে? সো আপনার যেটাতে সবচেয়ে বেশি আসন ফাঁকা রয়েছে সেটাতেই আপনি ভর্তি হবেন বা অ্যাপ্লাই করবেন। তারপরে রিলিজ স্লিপে চান্স পেলে সেই বিষয়ে মাইগ্রেশন করা যায় কি না, এই প্রশ্নটা অনেকেই করে। তো আমি বলবো যে রিলিজ স্লিপে কোনো প্রকার মাইগ্রেশন করা যায় না, আপনি যেই সাবজেক্টে চান্স পাবেন বা যেই কলেজে চান্স পাবেন সেই কলেজেই আপনাকে পড়তে হবে। তারপর 11 নম্বরে হচ্ছে কি, যে রিলিজ স্লিপে আবেদন করার আগে সব কিছু যাচাই বাছাই করে আবেদন করবেন, আর আগে করলে আগে চান্স পাবেন, এরকম মন মানসিকতা এগুলা আপনি বাদ দেন ভাই বা বোন। কেননা এইখানে শুধুমাত্র যার পয়েন্ট বেশি থাকবে সেই কিন্তু হচ্ছে আবেদন করে চান্স পাবে, ওকে? তো অবশ্যই চেষ্টা করবেন যে একটা সময় যখন দিবে রিলিজ স্লিপের আবেদন করার জন্য, তো আপনি চেষ্টা করবেন মাঝামাঝি সময়ের মধ্যেই আবেদন করার, ঠিক আছে? না হলে দেখা যাচ্ছে সার্ভার সমস্যা বা এই হ্যান ত্যান হাবিজাবি পরে অ্যাপ্লাই করতেই পারলেন না, আপনার লাইফ থেকে অনার্সটা বাদ হয়ে গেল, বা নেক্সট ইয়ারে আপনাকে আবার আবেদন করতে হবে, এক বছর বেকার লস হয়ে গেল। সো অবশ্যই দেখা যাচ্ছে, সাপোজ একটা কথার কথা, আপনাদেরকে যদি ডেট দেয় যে দেখা যাচ্ছে যে জুলাইয়ের 11 তারিখ থেকে জুলাইয়ের 20 তারিখ পর্যন্ত আপনার রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন, তো আপনি কি করবেন? 20 তারিখের ওইদিকে যাবেন না ভাই বোন, ঠিক আছে? আপনারা কি করবেন, আপনারা 15-16 তারিখের আগেই কাজকর্ম সব করে ফেলবেন, তাহলেই কিন্তু হবে, নাহলে সার্ভার প্রবলেম দেখা দিলে আমও যাবে সালাও যাবে। এবং শেষ
লাস্ট যেটা আমি আপনাদের জন্য বলবো সেটা হচ্ছে প্রথম রিলিজ স্লিপের পরে দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ দিতে পারে, এটা অবশ্যই মাথায় রাখবেন। দিতে পারে না, দিবে। ওকে, প্রথম রিলিজ স্লিপে চান্স পেলেন না তো দ্বিতীয় রিলিজ স্লিপে আবার আবেদন করতে পারবেন, করে আবার হচ্ছে আপনি সুযোগটা পেতে পারেন। ঠিক আছে, তো এটাই ছিল মূলত আমাদের আজকের কিছু সতর্কতা এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য বা বিষয় আপনাদেরকে প্রথম রিলিজ স্লিপের বিষয় জানানোর। তো অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।